অত্যন্ত দুঃখের বিষয়, এই আমাদের শহীদদের রক্তের সাথে এখনো শহীদদের রক্তের তর তাজা দাগ এখনো শুকায় নেই। এখনো প্রতিদিন লাশের সারি, শহীদের সারি বাড়ছে। এখনো প্রায় 600 ভাইয়ের চোখ হারিয়েছে, অসংখ্য ভাই হাত এবং পা হারিয়েছে। সেই অবস্থা, সেই পরিস্থিতি, গুম খুন এবং 16 বছরের জুলুম নির্যাতনের, ফ্যাসিজমের সকল সীমা অতিক্রম করে শেখ হাসিনা এবং তার অন্যতম অর্গান রাষ্ট্রপতি চুপ্পু জাতির সাথে শেখ হাসিনা পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছেন। আমরা মনে করেছিলাম চুপ্পু সাহেব জাতির আকাঙ্ক্ষা, বিপ্লবের অর্থ এবং নাগরিক এবং ছাত্র সমাজের যে বিশ্বাস, যে আস্থা আমরা রেখেছিলাম, তিনি জাতির আকাঙ্ক্ষা, জাতির বিশ্বাসকে তিনি মূল্য দিবেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হৃদয় বিদারক, আমরা প্রাণহানি কমিয়ে একটি সফল গণ অভ্যুত্থান সংগঠিত করেছি। আওয়ামী লীগ সারা দেশে ছাত্র জনতা নিরাপদে আওয়ামী লীগকে এখনও অনেক জায়গায় থাকতে দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাষ্ট্রপতি ছাত্র জনতার যে আবেগ, বিপ্লবের যে স্পিড, সেটা বুঝতে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের পলাতক শেখ হাসিনা বেঁচে গিয়েছেন, আওয়ামী লীগের যারা বাংলাদেশে অবস্থান করছেন, আপনাদেরকে শুধু অনুরোধ করছি, আপনারা রিয়ালাইজ করুন, আত্মসমালোচনা করুন, 16 বছর এই জাতির সাথে কি করেছেন, ভোটের নামে কি করেছেন, বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছেন, এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় সংগঠন সংস্থাকে একটি দলীয় বাহিনীতে পরিণত করেছেন, দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন, সেই দায় আপনাদের গুছবার সুযোগ আছে, আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা সে অপেক্ষা না করে আমরা দেখছি শেখ হাসিনা কখনো বলেন চট করে ঢুকে পড়বেন। এবং গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার উপর ছাত্রলীগের হামলা, বিভিন্ন জায়গায় পলাতক শক্তির আস্ফালন দেখে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছি আওয়ামী লীগ 16 বছর যা করেছে তার বিষয়ে কোনো অনুতপ্ত অনুশোচনা তাদের নেই। 1700 মানুষের লাশ জীবনহানির পরেও তাদের কোনো অনুশোচনা নেই। 50,000-এর মতো মানুষের রক্তাক্ত দেহের ব্যাপারে তাদের কোনো অনুভূতি এবং অনুশোচনা নেই। আমরা রাষ্ট্রপতিকে আজকের এই রাজভাষ্য থেকে বলতে চাই, অনতিবিলম্বে আপনি সসম্মানে পদত্যাগ করুন, সসম্মানে নিজের রাস্তা নিজে নির্ধারণ করুন। যদি ছাত্র জনতা, সাধারণ মানুষকে আপনার নীতি নির্ধারণ করার সুযোগ দেওয়া হয়, জনগণ যদি সেই সিদ্ধান্ত নেয়, আপনি শ্রীলঙ্কান প্রেসিডেন্ট দৌড়ে গিয়ে জাইঙ্গে সভা পালিয়েতে, আপনি কিন্তু জাইঙ্গে নিয়ে পালাতে পারবেন না। চুপ্পু সাহেব, আপনার প্রতি আমাদের বার্তা, আপনি রিয়েলাইজ করে যতটুকু সম্ভব পদত্যাগ করে নিজ থেকে আপনি আপনার পলায়ন পর রাস্তা, আপনার উত্তরাধিকার ফ্যাসিস্ট শেখ হাসিনার রাস্তা অনুসরণ করুন, নচেত যেই কোনো করুণ পরিণতির জন্য অপেক্ষা করুন। হ্যাঁ, বাংলার ছাত্র সমাজ যাদেরকে প্রত্যাখ্যান করে তারা কোনো সময় বাংলায় ফিরতে পারে না, অতএব আমরা আওয়ামী লীগের দোষদেরকে প্রত্যাখ্যান করেছি। আপনারা বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র অস্বীকার করেছে, আমরা বলে দিতে চাই শাহাবুদ্দিন চুপ্পু নিজে বলেছেন তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া আছে, এটা ভিডিও প্রমাণ সহ। তাছাড়া আরেকটা কথা বলতে চাই, তিনি বলেছেন যে তিনি সংসদ ভেঙে দিয়েছেন, তাহলে সংসদ ভেঙে দেওয়ার পরে কীভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে পারে, এটা আমার মাথায় ধরে না। আমি নিজে আইনের ছাত্র না, কিন্তু আমি যতটুকু পড়েছি ততটুকুর মধ্যে আমরা জেনেছি সংসদ ভাঙার পরে সেই সংসদ আর পুনরুজ্জীবিত হয় না। 3 মাস পার হয়ে গেছে, সংসদের কোনো অধিবেশন হয় নাই, সেটি অবৈধ এবং অবৈধ। ফারহান ফয়েজের রক্তের দাগ শুকানোর আগেই তারা যদি আবার ফ্যাসিজম ফিরিয়ে আনতে চায় তাদেরকে সমূলে উৎপাটন করা হবে ইনশাল্লাহ।